হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আমি গেমিং উইথ ভাইপো আপনাদের সাথে আরও একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়ার পরে যে ড্রেসটা দেওয়া হয়েছিল লগিংয়ে, বাংলাদেশের জার্সি, সে জার্সিটাতে তো ভেস্ট শো করতো, কিন্তু গেরিনা এটা রিসেন্টলি ভেস্ট শো করতেছে না, কারণ গেরিনার কাছে সব ইউটিউবাররা, সব পার্টনার প্রোগ্রামে যারা আছে তারা আবেদন করছিল তাতে এই ড্রেসটিতে ভেস্ট শো না করে। তো এখন আর ভেস্ট শো করছে না, তাই ড্রেসটি পরে আমি এখন একটু ট্রেনিংয়ে যেয়ে খেলে দেখবো। আর মেন যে টপিক্সটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পিং প্রবলেম। পিং প্রবলেম প্রচুর হচ্ছে গেমে এবং অনেক ল্যাগ দিচ্ছে, ফ্রেম ড্রপ হচ্ছে। তো এটা কেন হচ্ছে এটা আপনাদেরকে বলবো। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো চলে আসলাম গেমের ভেতরে। আপনারা দেখছেন আমার গায়ে কিন্তু ভেস আছে, ট্রেনিংয়ে এখন ভেস দেয়, তো ভেস কিন্তু শো করছে না জার্সিতে। সো জার্সি এখন ভেস হাইড করে। আর পিং প্রবলেম কেন হচ্ছে? পিং প্রবলেম জিনিসটা এরকমই যে নেট স্প্রিন্ট আমাদের ফোনের থেকে, ওয়াইফাই বলেন আর মোবাইল ডেটা বলেন, ফোনের থেকে সেটা আপনার সার্ভারে যাবে। সার্ভারে পৌঁছানোর পরে সার্ভার থেকে একটা রেডিয়েশন বের হবে, যে রেডিয়েশনটি এসে আবার আমাদের ফোনে ঢুকবে, এটাই হচ্ছে পিং। তো আমি যেটা দিচ্ছি সার্ভারে সেটা সোজাসুজি যাচ্ছে, কিন্তু সেখান থেকে আসার সময় যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই পিংটি খারাপ হয়ে যায়, তখন আমাদের নেট প্রবলেম দেখা দেয়। এটা হচ্ছে গেমের পিং। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেয়ার দেখেন গ্লিচ খেয়ে গেছে, যেখানে আটকে গেছে, হয়তো বা এর ডিভাইস লো কিংবা পিংয়ে প্রবলেম ছিল, সো এখানে সে লক হয়ে গেছে। আমাদের বাংলাদেশি প্লেয়ারদের অনেকেরই ডিভাইস লো কিংবা তাদের হয়তো বা বাসায় ওয়াইফাই নেই, টাটা দেখেলে, আর আমাদের নেটের স্পিডও ততটা ভালো না বাংলাদেশে, তো এমন প্রবলেম হতেই পারে। তারপরেও বাংলাদেশ সার্ভার খুব রিসেন্টলি দেওয়া হয়েছে, 2-4 দিনের ভিতরে 80 লাখ প্লেয়ার যখন একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে নিয়ে এসেছে। তো গেরিনার কিন্তু অনেকটাই খাটাখাটনি করা লেগেছে এর পিছনে, আর সে পিং প্রবলেম এত কিছু এখনও ঠিক করে পারিনি, তো এই সব নিয়ে এখনও কাজ চলছে সার্ভারে। তাই এই নিয়ে এত মাতামাতি না করে আমাদের গেমের দিকে ফোকাস করা দরকার, যেমন খেলা যাচ্ছে তেমনই খেলি। আর এর আগেও তো আমরা ইন্ডিয়ান সার্ভারে পিং প্রবলেম ফেস করেছি, তো কেন না আমাদের দেশের নিজের সার্ভারে পিং প্রবলেমটি ফেস করতে পারবো না আমরা? তো এটাই ছিল। আর আপনারা যদি মনে করেন যে এমন প্রবলেম হচ্ছে কেন, তো আপনারা ক্রোম ব্রাউজারে যে প্যাকেজ লস এইটি লিখে সার্চ দেবেন, দিয়ে দেখতে পাবেন আপনার ওয়াইফাই বা আপনার ডাটাই কতটুকু প্যাকেজ লস হচ্ছে, মানে MB ক্ষয় হচ্ছে। তো এটা দেখার পরে বুঝতে পারবেন আপনার পিং কতটুকু দেবে, এটা কি আপনার নেটের সমস্যা না গেরিনার সমস্যা, এটা আপনি তখন বুঝতে পারবেন। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি। বাই বাই।